আল্লাহর রসুল সেহরি খাইতেছিলেন। আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার দশ বিশ আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহর রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে কইরা আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রসুল খানা রাইখা বলতেছে, ওয়াই হাক, তুই কসম কেন খাইলি? আমি আরো তিন ঘন্টা খাইলে সুবে সাদেক হইতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠায় দিছে। আরেকটা দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহর রসুল পছন্দ করতেন। তো বকরি পাক হয়েছে, বাবরচিকে বলছে সামনের পাও নিয়ে আসো, তো একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো। তো বাবরচি বলতেছে, ওয়াল্লাহি ইয়াকুনু ইয়া রাসূলুল্লাহি ইতনাই, আল্লাহর রসুল সামনের পাও দুটাই হয়। তো আল্লাহর রসুল বলছে, কসম কেন খাইলি? আমি বলতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকত। এটা আল্লাহর রসুলের মুজেজা হইতো কি? কিন্তু তুমি তো বাবরচি হইলে কি হবে? তুমি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমার কসম আল্লাহ মিথ্যা হইতে দিবে না। বিদায় এখন দুইটা দুটেই রয়ে গেল, দুইটা। তাইলে এই কথা কোনোদিন হইতো না। আসেন আমি কথা গুছায় নিয়ে আসি, আমরা যদি চাই না, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক, আমি আখেরাতে গেলাম না, এই ছোট জীবনটা যদি চাই যে আমার পছন্দের হোক, মা বাবা যদি চায় যে সন্তান আমাদের পছন্দের হোক, ভাই যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, বোন যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, প্রতিবেশী যদি চায় যে প্রতিবেশী আমার পছন্দের হোক, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক যদি চাই, তাহলে রব্বে কাবার কসম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পছন্দ পুরা না করব, ততদিন আমি হাজার কোটি টাকার মালিক হয়েও আমার পছন্দের জীবন আমি কাটাইতে পারব না। হাজার কেন, লক্ষ কোটি টাকা মালিক হলো, আপনি সারা দুনিয়ার একক মালিক হলো, জীবনটা পছন্দের হবে না। আমি জ্যান্ত প্রমাণ দিতে পারবো, জ্যান্ত। দুইজনের জীবন যদি দুইজনের পছন্দের হইতো, তাহলে ক্যানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বয়সে আইসা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করত না। দুনিয়ার প্রথম ধনী বিল গেটস, যদি টাকা দিয়েই জীবন পছন্দের হইতো, তাহলে এই বুড়া বয়সে ৬ মাস আগে স্বামী স্ত্রীর ডিভোর্স হইতো না। বুঝা গেল ওদের জীবন পছন্দের না, অতিষ্ঠ হয়ে এখন বিচ্ছেদ হয়ে গেছে। আর যায়া দেখেন, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় যায়, আর স্বামী স্ত্রী বালতি বইরা পানি নিয়ে অপেক্ষা করে যে কখন বাড়িতে যাবে, গোসল করাবে, শরীরটা মোছাবে, তারপরে বসায়া বাতগুলা সামনে দিবে আর বলবে, তুমি খায়া তাড়াতাড়ি আরাম করো, কালকে সকালে আবার তোমাকে রিক্সা নিয়ে যেতে হবে, তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মহব্বত এতটুকু
যে গোছল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়ায় দিছে। অথচ চালায় কি, চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে, গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়া ভরা দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না, আমি মোবাইলে চ্যাট করতেছি, বোঝেন নাই মনে হয়। দেখো না, আমি মোবাইলে বসে আছি। দেখো না, আমি টেলিভিশন দেখতেছি। দেখো না, আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। দশটা দমক দেয়, ঠিক না? না দেয় না? এটি বইলেই তো বেটায় পিস্তল দিয়ে গুলি করছিল, ঠিক না? বেশি দিন আগে তো না, কি বেটা এগুলা বইলা পিস্তল দিয়ে গুলি করছিল না? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? কি এই কথা বলেই তো গুলি করছিল, নিজের মাথায় নিজে গুলি তো এইগুলো বলেই করছিল, ঠিক না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি, দশটা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সুযোগ নাই। যদি ছোট জীবনটা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটুক, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটুক, বেশি কিছু করতে হবে না। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দের। এক টোকাতে দরজা খুলা দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল, আমি জীবনে দরজায় দুই টোকা দিতে হয় নাই, বলছে ফাতেমা এক টোকায় খুলা দিত। জিজ্ঞেস করছে ফাতেমা এক টোকায় খোলো কি করা, তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হ্যা বাড়িতে আসবা, আর আয়সার দরজার টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, এক টোকায় দরজা খুলে দিত, এক টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া রহিম আল্লাহ ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই আমি ঘরে ঢুকি, কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ তিন দিনের ক্ষুধার্ত, তিন দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, তিন দিন ধরে। বলেন কেমন মন মতো। আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনে জীবনকে পছন্দময় করে ফুটায় তুলতে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জ্যাব খালি, ঠিক না? গরবারি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার,
চলার ঘরের ভিতরে জায়গা নাই, একটু ব্যাগ খেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নইলে ওয়ার্ড্রোপে বাড়ি লাগে, নইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নইলে ফ্রিজে ধাক্কা লাগে, এরকমই তো। কি যারা দুই কামরার বাসা নিয়ে থাকে এরম না? কিন্তু মনমত হইতেছে, মনমত না, মনমত না, বরং সারাদিন দুইটা ক্যাসেট বাজতেই থাকে, ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি শ্যাটারি চেঞ্জ করতে হয় না, সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? মানুষের কিন্তু একটা স্বভাব, মানুষ সদা সর্বদা চায় আমার জীবনটা ভরা থাকুক। কি ভরা বোঝেন তো? মানে সুখ শান্তি সব কিছু দিয়া। আরেকটা শব্দ বলা যায়, সবাই চায় আমি আমার পছন্দ মতো থাকি। যুবক চায় আমার যৌবনটা পছন্দ মতো হোক। সবার যতটুক মন, ওই মন হিসাবে সবার ভিতরে এই আশাটা যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়, ঠিক না? কি কোন সন্তানও চায় মা বাবা যেন আমার পছন্দের বাইরে না যায়, ঠিক না? কর্মচারীও চায় মালিক যেন আমার পছন্দের বাইরে না যায়, আবার মালিকও চায় যে কর্মচারী যেন আমার পছন্দের বাইরে না যায়। সবাই চায় আমার জীবনটা আমার পছন্দ মতো হোক, ঠিক না? এর বাহিরে কেউ জীবনটাকে চায় না। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো, আমার পছন্দ মতো হোক। কিন্তু এটা জানতে কেউ চায় না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। সবাই চায় যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়, আমি যেমন লাইক করি, পছন্দ করি, আমার জীবনটা যেন এমন হয়। কিন্তু কেউ এটা জানতে চায় না যে আমার জীবনটা আমার পছন্দের কখন হবে। আমি যেমন পছন্দ করব, যেমন চাব, আমার জীবনটা যেন এমনই হয়। এটা হবে কিভাবে এটা কেউ জানতে চায় না। পছন্দ মতো জীবন তো সবাই চায়, ছোট চায়, বড় চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসী চায়, সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো হোক। কিন্তু সমস্যাটা কোথায় পছন্দ মতো হওয়ার? সমস্যাটা এক জায়গায়, যে আমি জানতে চাই না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। এটাই বুঝার বিষয়। এটা যে বুঝা গেল আর যে ওইভাবে চলতে শুরু করলো, তার জীবনটা পছন্দের বাহিরে হবে না। আমি আগে একটা হাদিস দিতেছি, যিনি আমাদেরকে জীবনটা দিছেন, জীবনটা কিন্তু আমাদের নিজের না, কেউ আমাদেরকে দিছেন, ঠিক না? কেউ বলতে কে দিছে? আল্লাহ দিছেন। অস্তিত্বটা যখন উনি দিছেন, তো জীবনটাও অস্তিত্বের ভিতরে কে বইড়া দিছে? আল্লাহ বইড়া দিছে, ঠিক না?
যিনি আমাদেরকে জীবন দিছেন, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথা ধ্যান না দিলে বুঝে আসবে না, কথাগুলো একটু কঠিন, তো এই জন্য যত ধ্যান দিবেন তত বেশি বুঝে আসবে, আর যখন বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন বুঝে আসবে তা আমার বিশ্বাস কোরআনি কথায় উপকার হবেই হবে। এটার জন্য ধ্যানের মাত্রা বেশি লাগবে। স্যাকারিন আছে না, স্যাকারিন চিনেন? এটা বেশি দিলে তিতা তিতা হয়, ঠিক না? আর চিনি বেশি দিলে মিষ্টি, কিন্তু চিনিতে মিষ্টি বেশি না স্যাকারিনে মিষ্টি বেশি? স্যাকারিনে মিষ্টি বেশি, ওটার মাত্রা কম দিতে হয়। আপনি ভাববেন যে আমি মিষ্টি বেশি নিব, আর স্যাকারিন বিলকুল চামচ বইরা দিয়া দিলেন, জিব্বায় লাগায় দেখবেন পুরাটা তিতা হয়ে গেছে। দিনই কথায় যত বেশি মনোযোগ দিবেন তত বেশি উপকার হবে। যত চিনি তত মিষ্টি, ঠিক দিনই কথায় যত মনোযোগ তত বেশি ভিতরে গাঁথবে। কথাটা কিন্তু সূক্ষ্ম, কিন্তু বুঝলে বেশি সূক্ষ্ম না। সবাই চায় আমার পছন্দের বাহিরে কেউ না যাক, সব যেন আমার পছন্দ মতো হয়। কি এমন আছে, বাচ্চা দেখতেছে ও পছন্দ করতেছে এটা ভালো, কিন্তু মুরব্বীরা মাঝে মাঝে নিষেধ করে না, কেন? ও ভালো বাঁধতেছে কিন্তু এটা আসলে ভালো না, কিন্তু ওর পছন্দ, কি করবে? তো প্রত্যেক মানুষ পছন্দ মতো জীবন চায়, জীবনটা যেন ওর পছন্দের হয়। কিন্তু আফসোস, বড় আফসোস, সে শিখতে চায় না, জানতে চায় না যে জীবনটা কখন পছন্দের হবে। একটা হাদিস থেকে শুরু করি, কেন এই জীবনটা আল্লাহ দিছেন, কে? অস্তিত্ব আল্লাহ দিছে, মানেন তো? না, মনে হয় সবাই মানে না। কে দিছে? জীবনটা আল্লাহ দিছে, ঠিক না? আল্লাহ বলতেছে কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, বন্দা তুই যদি চাস যে তোর পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, তাইলে তুই আমার পছন্দ দেখ, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন হয়ে যা, তো তোর পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। আকুন লাকা কামা তুরিদ, আমি ওরকম হব, ওরকম করব যেটা তোর পছন্দ মতো হবে, পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। কিন্তু যদি উল্টা হয়, ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি তুমি না করলে, তো যুবক যৌবন থাকবে কিন্তু তোমার পছন্দ মতো হবে না, সব থাকবে তারপরে তোমার পছন্দ মতো হবে না। তাহলে আসেন কথাকে গুছায় ফেলি, লম্বা করার প্রয়োজন নাই, অল্প কথাই বুঝলে যথেষ্ট, আর যদি না বুঝি তাহলে সারা রাত্র কথা হবে, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, আমি যদি চাই যে এই ছোট জীবনটায় সব কিছু আমার পছন্দ মতো হোক, আমার পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, সব আমার পছন্দ মতো হোক, তাহলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন।
কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে তা আল্লাহ কোরআনে শিখাইতেছেন। তুমি দুটা কাজ করো তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পরিপূর্ণ ইমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে, পরিপূর্ণ ইমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে, জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ইমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো, আমি আকাশ হইয়া বাবন হইয়া চাঁদ ধরব কি করে, বাবন হইয়া, বাবন বোঝেন, চিনেন বাবন কি, চিনো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাবন বলা হয় এতটুকু। বাউনা, বাউনা, বাউনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিব, তাইলেই তো হইল, ঠিক না? আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদো কেন, বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে, আবদুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রসুলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আবদুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হইতো, ঠিক না? আরে বোঝেন নাই মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তা আমেনা কান্তে ছিল যে আবদুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা শেলনা দিয়ে ভরে যেত, ঠিক না? কি খেলনা শেলনা দিয়া ভরে যেত। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, তিন ছেলের পরে হয়েছে, এখন শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, এত খুশি সবাই। এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি, খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন, বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, উঠি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন,
একবার চাঁদ দেখে একবার আল্লাহ রসুলকে দেখে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, জাবের তুমি একবার চাঁদ দেখো একবার আল্লাহ রসুলকে দেখো। কয়, আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? কমর ইসামা ই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমিনা কানতেছে, বলতেছে আবদুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা সেলনা দিয়ে ঘর ঘোরা যেত। তা আল্লাহ কানে কানে বলতেছে, আমিনা চিন্তা করিস না, আবদুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনতো, মক্কার বাজার থেকেই তো, ঠিক না? হ্যাঁ, পাথর সাথর লোয়া লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক কাঠ শার্ট, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দিন, আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে মাতার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিছি, খাসি তো আইয়া ক আলাইক, বাপসি বাতি যা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স নৃত্য করতেছিল। তো বসে জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়াইউ হাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল, আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায় পাঠায় দিছেন। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি কইরা, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরব কি কইরা, ঠিক না? আল্লাহ বলবে তুই শর্ট ফিগার হলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোর পছন্দ মতই হবে, কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা করো, তো আমরা তোমার পছন্দের সব কিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন, কিরম? ২৪ ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়, বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়, চায় না?
এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই? ভাই কিরকম ভাই চায়, ভাই কিরকম ভাই চায়, যে ভাই যেন নিজে না খাইয়া হইলেও ভাইকে খাওয়ায়, ঠিক না? এরম ভাই কি দুনিয়াতে নাই? নাই কি আছে চিনেন? না নাই? ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া নিজে পড়তে পারে নাই, লিখতে পারে নাই, বড় মানুষ হইতে পারে নাই, সব কিছু লুটায়া দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে, নাই? বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে, নাই? আচ্ছা ভাই কিরকম বোন চায়, ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়, বাধ্য না অবাধ্য? কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলারটা দিয়ে আমি তিন বেলা চালায় আনিব, তুমি টেনশন করো না, নাই? পাউটিপা ঘুম পড়ায় নাই, পাউটিপা ঘুমেরতে উঠায় নাই, না নাই? জান দিয়া সেবা করে নাই, না নাই? তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো, আমার কথাটা তো উল্টা না? আছে যে যেরকম চায় এরকম আছে, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ, কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি আমরা দিতে দেরি করি না, লাও আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইলেও আমরা হওয়ায় দেই, না হওয়ার হইলেও শুধু কসম খাওয়ার কারণে,